মিলছে না অর্থ বয়ান ইডির প্রশ্নের মুখে দুজনে দুরকম জবাব দিচ্ছেন এবার অপর ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে নজরদারি চালাবে ইডি সূত্রের খবর সন্তুষ্ট হতে পারছেন না ইডি আধিকারিকরা টাকা পাচারে উঠেছে হাওয়ালা তথ্য তাই এবার দুজনের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে নজরদারি চালানো হতে পারে ইডি সূত্রে এমনটাই খবর এমনকি আয়কর রিটার্নের তথ্য ঘেঁটে দেখা হতে পারে তাই এবার পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের কাছের মানুষেরা ইডির আতস কাঁচের নিচে ইডি সূত্রে দাবি অর্পিতার বেলগুড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানোর সময় বেশ কিছু সংস্থার নথি এসেছিল তাদের হাতে মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার সূত্রে জানা গেছে বেলগড়িয়ার ফ্ল্যাটের ঠিকানায় দুটি সংস্থা রয়েছে সেই সব সংস্থার ইমেলে পাওয়া গেছে অর্পিতার নামের আদ্য অক্ষর একই ঠিকানায় দুটি সংস্থা থাকায় প্রশ্ন ওঠে তবে কি ভুয়ো সংস্থা তৈরি করে লেনদেন চালাতেন অর্পিতা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে তার তদন্ত করতে শুরু করে ইডি আর তখনই বিদেশে হওয়ালার মাধ্যমে টাকা পাচারের তত্ত্ব সামনে আসে হওয়ালার মাধ্যমে শুধুই কি বাংলাদেশ নাকি অন্যত্র টাকা পাঠানো হয়েছে এই তদন্ত করতে গিয়ে স্বভাবতই পার্থ এবং অর্পিতার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে চাইছে ইডি এর আগে অর্পিতার জামাইবাবু কল্যাণ ধরের নামে একটি সংস্থার ডিরেক্টর হিসেবে পাওয়া যায় যদিও কল্যাণ কাজ করতেন ওই সংস্থার গাড়ি চালক হিসেবে পার্থ অর্পিতাকে খুব শিগগিরই মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটা ইডি সূত্রে খবর কারণ একে অন্যকে আলাদা জেরা করলে তাদের বয়ান মিলছে না আর এই অসঙ্গতির সমাধান করতে হলে দুজনকে একাধিকবার মুখোমুখি বসে জেরা করতে হবে ইতিমধ্যেই পার্থ অর্পিতাকে মুখোমুখি বসে জেরা করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় অনেক সময় জেরার মুখে চুপচাপ থেকেছেন যদিও অর্পিতা প্রথম থেকেই জেরায় সহযোগিতা করছেন কান্নায় ভেঙে পড়ছেন কখনো আবার পার্থ চট্টোপাধ্যায় খাবার খেতে না চাইলে অর্পিতা তাকে খাবার খাওয়ার কথা বলছেন ঘনিষ্ঠ বান্ধবের কথা রাখছেন পার্থ সেই মতো খাবার খেয়েও নিচ্ছেন একেবারে লক্ষ্মী ছেলে হয়ে গেছেন যেন অর্পিতার যাদের বাড়ি থেকে এত লক্ষ্মী লাভ সেখানে আর নতুন করে কোন কোন তত্ত্ব লুকিয়ে থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার নজর দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ তালিকায় অনেকেই আছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তালিকা বললে অনেকের মাথায় ঘুর পাক করছে যে কটি নাম তার মধ্যে চিন্তার কারণ তৃণমূল সুপ্রিমোর নাম কারণ সিজার লিস্টে ইডির আধিকারিকদের প্রথম যে নামটি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ইডির আধিকারিকরা স্তম্ভিত তিনি কি সিএম এর নাম্বার দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় অবলীলায় হ্যাঁ বলেছিলেন মমতা ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায় এই তকমাটাই ছিল দু হাজার পর থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়ে উঠেছিলেন তিনি যুবরাজের আসার আগে পর্যন্ত তারপর অনেকটা দূরত্ব তাই কি এবার যে ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে নজর চালানো হতে পারে সেখানে বড় তথ্য উঠে আসবে উঠছে সেই প্রশ্ন বিো রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া